আপনারা দেখতে পাচ্ছেন শেখ শাহজাহানকে যখন বসিরহাট আদালতে পেশ করা হয় সেই সময়ের ছবি, এবং এখন যা আমরা জানতে পাচ্ছি কলকাতায় আনা হচ্ছে। এই ছবিটা দেখুন, আঙুল নাড়ানোর ছবি দেখুন। আমাদের প্রতিনিধি প্রশ্ন করেছিলেন যে এই সম্পূর্ণ বিষয়ের মধ্যে আপনি কতটা জড়িয়ে, উত্তর তো দিলেনই না, উল্টে এইভাবে আঙুল উঠিয়ে যেন শাসানি দেওয়ার চেষ্টা শেখ শাহজাহানের। সেই মুহূর্তের ছবি তুলে ধরবো, দেখুন। দেখো এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং, শাহজাহানকে বের করা হয়েছে, ফাজন ভিজুয়াল শাহজাহানকে বের করা হয়েছে। কার মদতে এইসব কাজ করতে শাহজাহান, কার মদতে মদ অধমতার সঙ্গে কথা হয়েছে? রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে সবার প্রথম যখন নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে, সেই মুহূর্তের ছবি কিন্তু রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে। এই শেখ শাহজাহানকে গতকাল অ্যারেস্ট করবার পর আজ তাকে কোর্টে তোলা হয়েছে, এবং কোর্টে তোলবার সময় বারংবার কিন্তু চোখে চোখ রেখে শেখ শাহজাহানকে প্রশ্ন করে গিয়েছে রিপাবলিক বাংলা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো কথা হয়েছে কি না, সেই বিষয়ে কিন্তু কোনো কথা নয়, এমনকি কার মদতে এইরকমভাবে দৌরাত্ম্য বাড়িয়ে চলেছিল শেখ শাহজাহান সেই ব্যাপারেও কিন্তু কোনো কথা বলতে শোনা যায়নি। কিছুক্ষণ আগে সেই ছবি কিন্তু দেখালাম, দেখলেন আপনারা। তনয়া প্রশ্ন করলো শেখ শাহজাহানকে, কিন্তু উত্তর দেওয়া তো দূরের কথা, আঙুল উঁচিয়ে যেন শাসানি দিল। দূরস্থভাবে শেখ শাহজাহান ঢুকছে বসিরহাট আদালতে, কেন এবার ঢুকবে না? যার জন্য বিধানসভায় দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী বলেন শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে। সন্দেশ খালি জ্বলে যাক, পুড়ে যাক, খাক হয়ে যাক, মা বোনেরা কান্নায় ভেঙে পড়ুন, যত খুশি অত্যাচারিত হন না কেন, শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন। এবং কে না জানে, রাজা যত বলে পারিষদ বলে তার তত গুণ। ঠিক মুখ্যমন্ত্রীর পদ ধরে বাকি মন্ত্রী শান্ত্রী নেতা সবাই শেখ শাহজাহানকে সমর্থন করে শাহজাহান ভাইয়ের বিরুদ্ধে কোনো দোষ নেই, কোনো অভিযোগ নেই বলতে থাকলো। কিন্তু তাহলে গ্রেফতার করতে হলো কেন? জনরোষের কাছে, লাগাতার খবরের কাছে মাথা নত করতে বাধ্য হলো পুলিশ। এবার সরাসরি আমরা নজর রেখেছি শুভেন্দু অধিকারী সন্দেশখালীর পথে, এই মুহূর্তে ভাস্করের কাছে চলে যাও। ভাস্কর, এই মুহূর্তে কোথায় শুভেন্দু অধিকারী? ভাস্কর, শুভেন্দু অধিকারী এখন ঠিক কোথায়? রাজ্যের বিরোধী দলনেতা আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ব্যারিকেড করে তাকে, হাতে হাতে ব্যারিকেড করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক কোথায় রয়েছে সন্দেশকারী পথে, যা সন্দেশকারী পৌঁছলেন আমরা জানার চেষ্টা করছি। ভাস্কর, শুনতে পাচ্ছো? রামপুর ফেরিঘাট থেকে কিন্তু নদী টপকে জেলিয়াখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে কিন্তু শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছে। আমার ভিডিও বিশ্বরূপ সেই ছবিটা তুলে ধরছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা ধরা পড়ছে, তুমি নিশ্চয়ই সমাজদা শুনতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা। তুমি, আমি, পিঙ্কি, বিশাখা, আমরা অনেক অর্ণব সন্দেশকালী বিভিন্ন মুহূর্তের মুডটা বাংলার মানুষের কাছে তুলে ধরেছি। কখনো ভয়ের পরিবেশ, কিন্তু আজকে যে ছবিটা ধরা পড়ছে সেই ছবিটা ভয় খেটে কিন্তু সাহস ফিরে পাওয়ার একটা পরিবেশ, একটা পরিস্থিতি। এবং অবশ্যই আমার দুদিকে আমার সামনে পিছনে প্রচুর মানুষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার জন্য তারা এখানে রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, শুভেন্দু অধিকারী তাদেরকে আশ্বাস বার্তাও দিচ্ছেন যে আর ভয় পাওয়ার কিছু নেই, যারা ভোট দিতে পারেননি তারা ভোট দিতে পারবেন। এবং এখানে যারা রয়েছেন কথা বলবো বলছি, শেষ ভোট কবে দিয়েছিলেন? আমি এই টিএমসি প্রথমে যখন আছি এই টিএমসি কে ভোট দিয়েছি, আমার 9 মাসের বাচ্চাকে লাঠি মেরে রোডের মধ্যে ফেলে দিয়েছে। কারা? কারা? শিবু হাদরা উৎপাদকের ছেলে, আমার স্ত্রী আর আমার সেই বাচ্চা নিয়ে আছি। আমি শুভেন্দু দাস সামনে ডাইরেক্ট কথা হবে,
তৃণমূলের মন্ত্রীরা আবার অবশ্য এখান থেকে একটু দূরে সেই মাদলের তালে তালে নিচেও গিয়েছেন, দেখেছেন? মানে তৃণমূলের নেতা মন্ত্রীরা ওই পারে নেচে গিয়েছেন মাদলের তালে। হ্যাঁ, ওরা ওই পারে নেচে গেছে। আমাদের আবার আমার দাদা আছে, দাদার জন্য আমি সবকিছু করতে পারি। শঙ্করদা, সন্দেশকালীতে প্রথম থেকে আমরা লাগাতার ছবি দেখাচ্ছি। অধিকাংশ সময় দেখিয়েছি মানুষ কীভাবে ভয়ে মুখ বন্ধ রেখেছে। আজকে ছবিটা পুরো উল্টো। স্বতঃস্ফূর্ত উন্মাদনা, শুভেন্দু দার প্রতি বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির প্রতি বিশ্বাস, এই বিশ্বাস, এই অবরুদ্ধ সন্দেশখালি, জেলিয়াখালি সমস্ত এই অঞ্চলের মানুষকে মুক্ত করতে পারবে। আমি শুধু এইটুকু কথা দিতে চাই যে যে অবর্ণনীয় অত্যাচার এই অঞ্চলের মানুষ এবং পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ তৃণমূল সরকারের আমলে তারা ভোগ করছেন, তার থেকে মুক্তি ভারতীয় জনতা পার্টি দেবে এবং তাদের যা ক্ষতি হয়েছে এই সময়কালে সেই ক্ষতি ও পূরণ নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি করবে। কিছুকাল আগে ইনি অভিযোগ করছিলেন ওনার ছেলেকে, উনি তৃণমূল করতেন, বা ওনার ছেলেকে মারধর করা হয়েছে। এই ধরনের অত্যাচার কেন? ছেলেকে শ্বাস তুলে নিয়ে বিশালভাবে মারপাট করে সন্দেশখালিতে গর্ভে ঢুকিয়ে দু বোতল রক্ত নিয়ে যাওয়া ছেলের কাছ থেকে তুমি এফআইআর করেছো? আমি করিনি কিছু, মারবা তো। আমাদেরকে বলো, আমাদের তোমার নাম বলো। বিশ্বজিৎ দাস, এখানেই বাড়ি? হ্যাঁ। শঙ্করবাবু, এরপরেও তৃণমূল বলবে, এরপরেও তৃণমূল বলবে সাজানো ঘটনা তুলে নিয়ে মিটিংয়ে নাম করে নিয়ে, এগুলো ঠিক না কি? এইগুলোই তো করেছে ওরা। তাহলে তোমার নাম্বার কত? অবশ্যই একাধিক অভিযোগ রয়েছে শঙ্করবাবু। আমরা এসেছি এবং আমরা থাকবো, এবং তোমাদের এই যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধেই লড়াই। আবার আমার বোন বলাকে ঘরে গিয়ে মেশিন দেখিয়ে মানমন করে বলছিল। বুঝতে পেরেছি, তোমাদের এই অভিযোগগুলো আমরা নিয়ে আর বলুন শঙ্করবাবু। এরপরেও তৃণমূলের নেতা মন্ত্রীরা বলেন সব সাজানো ঘটনা, বাইরে থেকে লোক নিয়ে আসা হয়েছে। আমার মনে হয় যে নিজেদের মানবিকতা বোধ, চরিত্রবোধ কোনোটাই আর তৃণমূলের মধ্যে অবশিষ্ট নেই। শেষের দিনটি মানুষের সরকার মমত্ব কোথায়? মাকে তো বিক্রি করে দিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শেষের দিনগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষে অনেক অনেক দুঃসহ হবে। এবং দেখতে পাচ্ছি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনিও আসছেন। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনিও আসছেন, এবং এই মুহূর্তে দিয়ে শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক, তার সামনে প্রচুর মানুষ অভিযোগ জানাচ্ছেন, আরো অনেকে রয়েছেন। আপনারাও কি অভিযোগ আসছে, আমরা এদের অভিযোগটাও শোনাবো। সন্দেশখালীর প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরবো।